আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আভাস ক্লাসরুম। আজকের ভিডিওটা মেইনলি HSC-21 ব্যাচ তাদের জন্য। আর একটা বিষয় আমরা একটু মেক শিওর করব যে এই ভিডিওটার উপর অ্যাড যাবে, তো সুতরাং এই ভিডিওটা এমন কারো কাছে যেন পৌঁছায় যেন তারা আমাদের আগে দেখেছে বা আমাদের সম্পর্কে তারা জানে। আমি চাই না যে আপনার সাথে আমার কোনো ইন্টারেকশন হয় নাই, প্রথম দেখাটা হোক একটা বিক্রি সংক্রান্ত বিষয় নিয়ে। এনিওয়ে, সো আমাদের ভাইয়া এবার টপিকটাতে কী কী আছে একটু বলি। আমরা আমাদের এবারের প্রোগ্রামটা হচ্ছে HSC ক্র্যাশ কোর্স 2021, মানে তোমাদের 21 ব্যাচের জন্য। আর এটা হচ্ছে আমাদের ব্যাচ নাম্বার 3। আমাদের অলরেডি এই কোর্সে ব্যাচ 1 এবং ব্যাচ 2 ফুলফিল হয়ে গেছে, ওরা প্রায় 2 মাস ধরে ক্লাস করতেছেও। এটা আমাদের ব্যাচ নাম্বার 3 হবে, একদম সম্পূর্ণ নতুন ব্যাচ। আর এখানে আমরা মেইনলি কি পড়াবো, আমরা মেইনলি ভাইয়া এখানে HSC 21-এর সকল শর্ট সিলেবাসের এভরিথিং A to Z আমরা ধরেই নিব, তোমরা কিছু পারো না। এখান থেকে শুরু করে একদম অ্যাডমিশন, এটাকে বলতে পারো তুমি কাইন্ড অফ প্রি অ্যাডমিশন কোর্সও। সো HSC পড়া তো হবেই হবে, সাথে আমরা প্রি অ্যাডমিশনের পার্টটুকুও পড়ে ফেলবো, মানে অ্যাডমিশনের কিছু পড়াও হয়ে যাবে এখানে, ওই শর্ট সিলেবাসের যে অধ্যায়গুলো ওগুলা। আর এছাড়া যদি আমরা বলি এই কোর্সে আর কী কী আছে, আমরা একটু লিখে রাখছি ভাইয়া, এই কোর্সে কী কী থাকছে। একদম প্রথম প্রশ্ন ভাইয়া, এই কোর্সটা কি অনলাইন নাকি অফলাইন? কারণ অনলাইনে তো অনেক কোর্স পাওয়া যাচ্ছে, তাহলে আপনাদের তার পার্থক্য কী হবে? আবার অ্যাকচুয়ালি এই কোর্সটা প্রধানত ভাইয়া অফলাইন হবে, অর্থাৎ সরাসরি হবে। এখানে যারা ক্লাস করবে তাদের কিন্তু কি একদম আমাদের কোচিংয়ে এসে ক্লাস করতে হবে, তাই আমাদের যে অ্যাডটা যাচ্ছে এটা কিন্তু শুধুমাত্র গাজীপুর রিজিয়নে আমরা করতেছি, যেন তারা মানে যারা কোর্সটা পারচেস করবে তার জন্য আমাদের কোচিংয়ে এসে ক্লাস করতে পারে। এনিওয়ে, তবে প্লাস পয়েন্টটা হচ্ছে ভাইয়া, আমরা অফলাইনের সাথে সাথে প্রায় 100+ উপরে অনলাইন রেকর্ডেড ক্লাসও রাখছি। সুতরাং যদি কোনো কারণে কেউ কিছু ক্লাস মিসও করে ফেলে বা অসুস্থতার কারণে কোনো অধ্যায় মিস হয়ে যায়, সেজন্য ভাইয়া এই কোর্সটা করতে পারে সম্পূর্ণরূপে। এরপর আছে আমাদের ক্লাস সংখ্যা কত হবে। এই যে বললাম ভাই অফলাইন, অফলাইনে ক্লাস হবে কতদিন বা কয়টা হবে, অ্যাকচুয়ালি কতদিন হবে এটা বলতে গেলে তোমাদের HSC পরীক্ষার ঠিক 1 মাস আগে অবধি হবে। তোমাদের HSC পরীক্ষা যদি 4 মাস পরে হয় আমরা 3 মাস কোর্সটাকে চালাবো, যদি তোমাদের HSC পরীক্ষা হয় ভাইয়া 6 মাস পরে আমরা 5 মাস অবধি কোর্সটা চালাবো, এবং আমাদের ক্লাস নাম্বার হবে ভাইয়া 210+। বুঝতেই পারতেছ শর্ট সিলেবাসের উপরে 7 সাবজেক্টে 210টা ক্লাস কিন্তু ভাই অনেক বেশি, অবভিয়াসলি অনেক বেশি। এত বেশি কেন লাগবে? বিকজ আমরা কিন্তু অ্যাডমিশনের পড়াও পড়ে ফেলব, ওই শর্ট সিলেবাসের অধ্যায়গুলোর উপরে কি অ্যাডমিশনের পড়াটাও পড়ে ফেলা হবে। আচ্ছা, এরপর এক্সামস, আমাদের নর্মালি কি থাকতো, উইকলি এক্সাম থাকে, এর সাথে আমরা বিভিন্ন অধ্যায়ভিত্তিক এক্সাম নিয়ে আমাদের প্রায় 90+ এক্সাম নেওয়া হবে। অ্যান্ড অবভিয়াসলি প্রত্যেক অধ্যায়ের সাথে সাথে আমাদের লেকচার নোট যাবে বা লেকচার শিট যাবে, এখানে প্রায় 100টার উপরে লেকচার নোট যাওয়া হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এভাবে করতে করতে সবগুলোই। আর আমাদের সাবজেক্ট কী কী পড়ানো হবে ভাইয়া? এভরিথিং, সকল সাবজেক্টই পড়ানো হবে। আর ওই যে বলেছিলাম না আমাদের 1 মাস আগে অবধি আমরা কোর্স রাখবো এক্সাম, HSC এক্সামের, ওই 1 মাসে কী হবে, ওই 1 মাসে ভাইয়া আমরা মডেল টেস্ট নিব, পূর্ণাঙ্গ 1 সেট মডেল টেস্ট নেওয়া হবে, একদম HSC পরীক্ষার অনুরূপ। ওকে, তাহলে এই হচ্ছে ভাইয়া আমাদের কোর্সের সকল তথ্যাবলী। আর কোর্স কবে শুরু হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কোর্স শুরু হচ্ছে ভাই 1 জুন, ঠিক আছে, 1 জুন থেকে আমাদের এই কোর্সটা শুরু হবে, 1 জুন থেকে আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে। এখন প্রশ্ন ভাইয়া, আমরা আপনাদের কোচিংয়ে কেন ক্লাস করব, তাই না? এত কোচিং থাকতে আপনারা কেন আভাসেই গিয়ে ক্লাস করব? তাই কিছু পরিসংখ্যান তোমাদের দেই। আর একটা কথা আমি খুব কনফিডেন্স সহকারে বলতে পারি ভাইয়া, তা হচ্ছে তুমি জাস্ট চিন্তা করে দেখো, গাজীপুরে ইন্টারের কোচিং বলতে তুমি কোনটাকে বুঝো? এটা মোটামুটি তুমি যে কাউকে জিজ্ঞেস করে দেখো, একটু যদি ওয়েল নোন হয় তারা, অবভিয়াসলি আভাস। গাজীপুরে আভাসের উপরে ইন্টারমিডিয়েট লেভেলে একটা কোচিংও নাই, এটা আমরা পুরোপুরি 100% কনফিডেন্স দিয়ে বলবো। তাহলে এবার দেখে ফেলি আমরা বেশ কয়েকটা পরিসংখ্যানের তথ্য, যেমন 2018 সালের HSC পরীক্ষায় আভাস থেকে অংশগ্রহণ করেছিল প্রায় 160+, এদের মধ্যে ভাইয়া প্রায় 110-এর অধিক আমাদের A+ আসছিল। 2019 সালে
তখন আরও বেশি স্টুডেন্ট, অর্থাৎ +200+ আমাদের স্টুডেন্ট ছিল এবং ওইখানে A+ পেয়েছিল ভাইয়া 137 জনের মতো। আর 2020 সাল এখানেও আমাদের 200+ স্টুডেন্ট ছিল, তবে তখন তো অটোপাস দেওয়া হয়েছে তাই বলে আমরা A+টা কাউন্ট করিনি সেভাবে। বাট তোমরা অবশ্যই বুঝতে পারতেছো আমাদের এই স্টুডেন্ট সংখ্যা এবং এই A+ থেকে যে আভাসের টিচিং কোয়ালিটিটা কীরকম আর আভাসে যারা জয়েন করে তাদের কোয়ালিটিটা কীরকম। এবার ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আভাসে পড়ায় কারা? আভাসে কি স্কুল কলেজের টিচাররা পড়ায়? উত্তর হচ্ছে না। আভাসের টিচারগুলো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ব্র্যাকেট দিয়ে লিখে দিই ভাইয়া, তা হচ্ছে বুয়েট এবং বিভিন্ন মেডিকেলের এক্সপার্ট শিক্ষার্থীরাই ক্লাস নেয়। যেমন ফিজিক্স ক্লাস আমি নিচ্ছি, আমি বুয়েট 3 বলিতে পড়তেছি, আমাদের ম্যাথ ক্লাস নিচ্ছে হচ্ছে অভি ভাইয়া, সে বুয়েট সিএসসিতে পড়তেছে, এভাবে বায়োলজি ক্লাস নিচ্ছে মেডিকেলের শিক্ষার্থীরা। সো ব্যাপারটা বুঝে গেল, আমাদের বিভিন্ন এক্সপার্ট টিম আছে এবং এক সাবজেক্টের একজনই কি স্পেশাল টিচার, আমরা সেই ওয়াইজ পড়াচ্ছি। সো আশা করি আমাদের সার্ভিস নিয়ে তোমাদের কোনো প্রকারই আপত্তি থাকবে না। আর আমাদের লেকচার ফি বা এগুলার ফি কীরকম হবে তোমরা এগুলো ভাইয়া কোচিংয়ে এসে কথা বলতে পারো বা আমাদের পেজে ইনবক্স করতে পারো। আর আমাদের ক্লাসগুলো কীরকম হবে, আমাদের ক্লাসগুলোর কোয়ালিটি কীরকম, তোমরা দুইটা উপায় যাচাই করতে পারো। এক হচ্ছে আমাদের ফ্রি ক্লাস থাকবে, ওইখানে জয়েন করতে পারো, ফ্রি ক্লাসের তথ্য আমরা আমাদের পেজে বা আমাদের গ্রুপে আমরা আপলোড করে দিব। আর 2 নম্বর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে বেশ কতগুলো ক্লাস দেওয়া আছে, ইভেন আমারই অনেকগুলো ক্লাস দেওয়া আছে, তোমরা এটা দেখতে পারো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে জাস্ট সিম্পলি ইউটিউবে গিয়ে আভাস ক্লাসরুম লিখে সার্চ দিবা, আভাস ক্লাসরুম, দ্যাটস এনাফ, তোমরা পেয়ে যাবা। আর তারপরেও আমরা আমাদের এই যে এই ভিডিওটার ডিসক্রিপশনে অথবা কমেন্টে এটা লিংক দিয়ে দিব। সো এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।